হাতিখেদা মন্দির। সত্যি বলতে এখানে আসলে এক অদ্ভুত শান্তির অনুভূতি হয়। হাজার হাজার মানুষ এখানে আসে কত শত মনের আশা পূরণের বাসনা নিয়ে, আর হাতিখেদা বাবা কখনোই তাদের নিরাশ করে ফেরান না। মন্দিরের আকাশে বাতাসে এক অদ্ভুত নিবিড় শান্তি বিরাজ করছে, এখানে না আসলে সেটা কখনোই বুঝতে পারবেন না। এই হাতিখেদার নামকরণ কেন হয়েছে সেটাও আমি সব বিস্তারিত বলবো এই ভিডিওতে, আপনারা জানতে পারবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি একটা প্রাচীন মন্দিরে যেটার নাম হচ্ছে হাতিখেদা। এই হাতিখেদার নামকরণ কেন হয়েছে সেটাও আমি সব বিস্তারিত বলবো এই ভিডিওতে, আপনারা জানতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখুন। তো এখন আমি প্রবেশ দুয়ারে আছি, সোজা গেলে হাতিখেদা মন্দির। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে। আর চলুন ভিতরে যাই, তারপরে সবটা আপনাদেরকে দেখাবো, তারপরে সব বিস্তারিত আপনাদেরকে বলবো। তো চলুন যাওয়া যাক ভিতরে। আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। তার আগে চটিগুলো এখানে খুলে নেওয়ার জায়গা। চটি খুলে নিয়ে আমরা সোজা পথ ধরে যাবো। হাতিখেদার ভেতরে আমরা এন্ট্রি করছি। এই দেখুন, একটা জিনিস লক্ষ্য করলাম ভিতরে রেসে আছে, গাছে দেখুন নারকেল বাঁধা আছে, মানে যারা মানুষ করে ঠিক আছে তারা এখানে এসে নিয়ে নারকেলগুলো ঝুলিয়ে দেয়। নারকেল ঝোলানোর সঙ্গে সঙ্গে যখন মানুষকে যখন সম্পন্ন হয় তারপরে তারা এখানে আসে ঠিক আছে, এসে নিয়ে কীভাবে মানব সম্পন্ন করে তার মানে কী করতে হয় তাদেরকে, তো সেটা আমি যাচ্ছি আপনাদেরকে ভিতরে গিয়ে বলবো। তো দেখুন প্রচুর পরিমাণে, হ্যাঁ যারা মানব থাকে মানে এটা মানব করার নিয়ম, গাছে নারকেল ঝোলানো কত আছে এখানে। এখানে আগে পা ধুয়ে নেওয়া, পা হাত পা মুখ, তারপরে ভেতরে প্রবেশ করতে হবে, কারণ এখানে খুবই জাগ্রত জায়গা, তাই আগে শুদ্ধ হয়ে যেতে হবে। এখানে দেখুন সবাই ভক্তগণ সবাই পা হাত পা ধুচ্ছে, চলুন আমিও ধুয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একদম হাতিখেদা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো কথিত আছে এই জায়গাতে মেয়েরা কোনোরকম প্রসাদ খেতে পারে না, এবার কেন পারে না সেটা আমি জানি না। আগে পুজো দিতে পারতো না, এখন প্রসাদ খেতে পারে না, প্রসাদ পুজো দিতে পারতো না প্লাস প্রসাদও খেতে পারতো না, এখন পুজোটা দিতে পারে ঠিক আছে। আর বাড়িতে আপনারা এই প্রসাদ নিয়ে গিয়ে খেতে পারবেন না, তো এটাও নিয়ম। এই নিয়মের অনেকজন মানে এই নিয়মের যদি অন্যতা হয় তাহলে অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। তো কথিত আছে যে অনেকজন পাগল হয়ে যায়, মানে যদি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে প্রসাদ দেয় তাহলে তারা পাগল হয়ে যায়। তো এবারে প্রশ্ন হচ্ছে জায়গাটার নাম হাতিখেদা হলো কেন। তো এখানে আশেপাশে একটা গ্রাম আছে, পুরোনো দিনে অনেক দিন আগে মানে হাতিরা জমির যে ফসল টসল সব এসে নষ্ট করে দিত, তারপর থেকে এখানে একটা মিটিং বসে ঠিক আছে গ্রামবাসীদের মধ্যে, তারপরে মিটিং বসার পর তারা ঠিক করে যে হাতির মূর্তি বানিয়ে তারা পুজো করবে। তারপর থেকে হাতির উপদ্রবটা এখানে কমে যায় মানে বন্ধ হয়ে যায়। তারপর অনেকজন অনেক রকমেরভাবে তাদের মনের ইচ্ছে পূরণ হয়, তো তারপর থেকে খুবই জাগ্রত হয়ে যায় এই জায়গাটা। তো সেই মন্দিরের সামনে আজকে এসেছি মনের মানব নিয়ে। তো মন্দিরে ঠাকুরের কোনো ভিডিও ফুটেজ করা যাবে না ঠিক আছে, তো কিছু কিছু জিনিসের ভিডিও ফুটেজ না পাওয়াই ভালো, কিছু কিছু জিনিস নিজে চোখে এসে দেখাই ভালো, আর কিছু কিছু জিনিস নিজেকে এসে ফিল করা ভালো। তো চলুন এখন মন্দিরের ভিতরে যাচ্ছি আমরা, তো আপনাদেরকে নিয়ে যাবো। তার আগে আমরা প্রসাদ কিনবো, কোথায় কিনছি না কিনছি আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে ভিডিওটা? ভালো লেগে থাকলে অপেক্ষা না করে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল। এটা মন্দিরে যাওয়ার রাস্তা, ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। তো ভিডিও অ্যালাউ নেই সব জায়গায় করা, প্রসাদের ওখানেও নেই ঠিক আছে। এরপর আমি এখন পুজো দিতে যাচ্ছি, তো এখনই আমি ভিডিও ডক করে দেবো। আর পাশের সিনারি দেখুন দারুণ,
বর্ষাকালে এসেছি আমরা, তো বর্ষা এখানে একদমই বৃষ্টি নেই, তাও মেঘলা মেঘলা ওয়েদার। তো চলুন সিঁড়ি দিয়ে নামছি আমরা। এটা হচ্ছে মন্দিরের একদম পাশে, ঠিক আছে, মন্দির এখানেই আছে। আর সারি সারি গাছে পুরো করে নারকেল বাঁধা, মানে মানদ করা হয়েছে এখানে। মানসিক যারা করে তাদের, তারা ফিরে যায় না এখান থেকে, যারা আসে তারা এখান থেকে আসলে ফিরে যায় না কেউ। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, ওইখানে গিয়ে কোনো রকম ভিডিও করা যাবে না। তো যাই, ভেতরে যাই, আগে পুজোটা দিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে দেখা করব। চলুন, দেখুন কত সারি সারি নারকেল বাঁধা আছে আমাদের এখানে। তো মন্দির ওঠার রাস্তা এটা, সিঁড়ি এটা দিয়ে উঠছি। আর দেখুন কত সুন্দর নারকেল আমাদের, পুরো একবারে মানব যারা যারা অনেকজন মানব করে, প্রচুর ভিড় হয় এখানে। এখানে মনোবাসনা পূরণ হলে আপনারা যা মন চায় তাই দিতে পারেন ভগবানের উদ্দেশ্যে। আর এখানে ভেড়া বলিরও একটা প্রচলন আছে। সাধারণত বলি দেওয়া ভেড়ার মন্দিরের বাইরে রান্না করা হয় এবং পুরুষ সদস্যরা তা সেবন করেন। সো গাইজ, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আছি এমন জায়গাতে, দেখতে পাচ্ছেন, একটু আগেও আপনাদের কথা বললাম, পুরো সারি সারি নারকেল, মানে এখানে সবাই মানত করে, বেঁধে রাখে। তো যারা যারা আসে এখানে তাদেরই মনের সব কামনা পূর্ণ হয়। হাতিকাদা বাবা কাউকে ফিরিয়ে দেন না। তো আপনারাও আসুন এখানে, যাদের যাদের মনের যা ইচ্ছা আছে সব বাবার কাছে এসে বলুন, আর আপনাদেরও মনের আশা আশা করি সব পূরণ হবে। আর ভিডিওটা এখন অবধি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার আমরা নিচে যাব, স্নানাগার আছে, স্নানাগারটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আর চলুন, তাহলে নিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে এসে আমিও একটা মানত করেছি, মনস্কামনা আমারও ছিল, তো আমিও করেছি। তো শুনেছি যে এখানে, মানে নারকেলটা যেটা আমরা মানত করার সময় বাঁধি, ঠিক আছে, ওই নারকেলটা যখন মনস্কামনা পূরণ হয়ে যায় তারপরেই ওটা অটোমেটিকলি গাছ থেকে খুলে পড়ে যায়। এখানে যে হাতি খেতায় যে ঠাকুরটা, ঠিক আছে, হাতিগুলো আসলে এটা হচ্ছে গণেশেরই এক রূপ, মানে গণেশেরই এক রূপ এখানে। তো এখন অবধি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমি এখন স্নানাগারের পুরো করে পাশে আছি, তো চলুন স্নানাগারটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো সেই স্নানাগার, এটা হচ্ছে সেই স্নানাগারটা, এটা হচ্ছে পুরুষদের জন্য। এখানে কোনো রকম তেল সাবান কোনো রকম ইউজ করা যাবে না, যারা স্নান করে আসেননি, ঠিক আছে, ভাবছেন স্নান করবো কোথায়, তো এইখানে হচ্ছে জায়গা, সেই জায়গা যেখানে আপনারা স্নান করতে পারেন। এবার চলুন আশেপাশে চত্বরটা আপনাদেরকে দেখিয়ে দিই স্নানাগারের। এই হচ্ছে আশেপাশে চত্বর, ওই দেখুন দূরে দোলমা পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর এখানে প্রকৃতি। প্রকৃতি এক আলাদা রূপ নিয়েছে, যেন প্রত্যেকটা সিজনে একটা আলাদা আলাদা ধরনের রূপ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে আসলে মনের মধ্যে যে শান্তিভাব সেটা আপনাদের আবার চলে আসবে। আজকালকার এই ডিজিটাল যুগে একটু মনে শান্তি সবারই দরকার। চলুন মন্দিরের চত্বর থেকে এবার আমরা বেরাচ্ছি, এবার আশেপাশের মার্কেটটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। তো চলুন, কত করে কচুরি? 20 টাকা কটা? চলো দু জায়গায় লাগাও। সব ভেড়ার মাংস রান্না হয়, মানে মহাপ্রসাদ এখানে, এখানে টাকা দেবেন আপনারা। বলো, আমরা এখানে পুরুলিয়া থেকে, আমরা পুরুলিয়া ভাটমান থেকে এসেছি। আর কিছু বল, আর কিছু বলো, কত টাকা করে না রান্না করতে? কত টাকা না? আমরা পূজা করতে এসেছি এখানে। তুই নিজে খুদ রান্না করছিস তো? আমি নিজে খুদ, আমি নিজে রান্না করছি, হেভি করছি, রুটি ভাজছি, এই যে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। মনস্কামনা পূর্ণ হয়েছে তোমার? ওই জন্য খুশি আনন্দ, আজ ঘুটি বাজছে, বুঝলে না? থ্যাংক ইউ, ধন্যবাদ, সবকে ওয়েলকাম, একদম সবকে সব জানাই দিছে। সবাই এখানে আসবে? হ্যাঁ, আবার আসবে, আবার আসবে কি? হ্যাঁ, নেক্সট বার আবার আসবে।
এদিন আমাদের প্রসাদ রেডি হয়ে আছে রান্না করে। এই দেখুন ভাত, শশা, আর মাংস। এই হচ্ছে মাংস প্রসাদের। লুডু খেলা তো আমাদের মহাপ্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পারলেন। সো গাইজ, এখানে যারা যারা আসতে চান, এখানকার দূরত্ব হচ্ছে পুরুলিয়া থেকে 50 কিলোমিটার দূরে। বড়াবাজার হয়ে আপনারা সোজা চলে আসবেন, তারপরে একটু লোককে জিজ্ঞেস করে নেবেন, মানে কি বলে লোকাল গুগল ম্যাপ যেটাকে বলে, তো যেটা সেটা জিজ্ঞেস করে নেবেন সবাইকে, তো আপনাদেরকে সঠিক রাস্তাটা ওনারা বলে দেবেন। তো আমি বলে দিলাম পুরুলিয়া থেকে 50 কিলোমিটার দূরে এই জায়গাটা। তো চলুন, তার আগে আমি আমার একটা গেস্ট আছে, তার সঙ্গে আপনাদের কথা বলে দেবো। নমস্কার, বলছি এখানে আসে যে যা মনস্কামনা নিয়ে আসে, এখানে তারে সব পূরণ হয়। এখানে আমারও অনেক আসছে বন্ধু বান্ধব, অনেকে দাদা ভাই যারা আসে তারা সবাই সন্তুষ্ট আছে মনস্কামনা নিয়ে। এখানে যার যে ইচ্ছে তাই সব মনস্কামনা পূর্ণ করে, এবং মানসিক করে গেলে মানে ওটা হচ্ছে, পূরণ হবে, পূরণ হবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করি।